আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছুটির দিনে কার না একটু বিকালে বের হতে মন চায়? আমাদের সবসময় একটু ঘোরাফেরা করতে মন চায়। যেদিন আমরা সময় পাই মনে হয় একটু বেরোয়, আর বের হয়ে যদি দেখেন যে এরকম বৃষ্টি তাহলে কেমন লাগে, ঘুরোটাই যেন মাটি। এই বৃষ্টি দিয়ে আসলে হুন্ডা দিয়ে যাওয়া তো সম্ভব না, যেহেতু আমরা সবসময় হুন্ডাই চলাফেরা করি। যারা হুন্ডা চলাফেরা তারা বুঝে বৃষ্টিতে আসলে চলাফেরা করতে কত কষ্ট হয়। এই জন্য বৃষ্টির জন্য আমরা এখানে বসে আছি, খুব বিরক্ত হইতেছে যে কখন বৃষ্টি শেষ হবে আর কখন আমরা ঘুরতে যাবো। এমনিতেই তো ঘুরতে খুব পছন্দ করে, সেখানে ঘুরতে এসে যদি ঘুরতে না পারে তারপর কেমন লাগে? একটু পর করে ঘুরছে, মা মনে হয় বৃষ্টি কমছে। অবশেষে বৃষ্টি কমছে, তারপরে আমরা বের হইলাম। আসলে এইরকম দুই পাশে গাছ আর প্রাকৃতির সাথে হারিয়ে যেতে আমার কাছে তো বাইকে চড়তে খোলা বাতাসের সাথে খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে যায় না? এটা কিন্তু মিরপুর বেড়িবাঁধ, এর আশেপাশে অনেক খোলামেলা, দুই পাশে অনেক গাছগাছালি, এবং এই রকম রাস্তায় বাইকে চলার মজাই আলাদা, যেটা শহরের যানজটপূর্ণ রাস্তা আসলে পাওয়া যায় না। এভাবে একটাতে যদিও আমাদের প্রথমে ডিসাইড ছিল না আমরা কই যাব, পরে চিন্তা করলাম যে যেহেতু এদিকে আসা হয়েছে চল আমরা বিরুলিয়া যাই, যে গোলাপ গ্রামটা সেখানে যাবো। আমরা কখনো গোলাপ গ্রামে যাইনি, অনেক কিছু শুনে গেছি গোলাপ গ্রামের সম্পর্কে, কিন্তু আমার কখনো গোলাপ গ্রামে যাওয়া হয়নি। যেহেতু এদিকে আসা হইল তাই মনে করলাম যে যাই একসাথে গোলাপ গ্রাম ঘুরে আসে, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু রাইড দিতেছি। আর আমার কাছে প্লেসে যাওয়ার চেয়ে এই যে যাওয়া আসার বাইকে যে মজাটা সেটা কিন্তু ভালোই লাগে। আর এই যে যাওয়ার পথেই কিন্তু অসংখ্য গোলাপ বাগান দেখতে পাবেন। আর আমরা গোলাপ গ্রামের ভিতরে ঢুকে পড়ছি, এর আগেও যেখানে আমরা ঢোকার সময় কিন্তু ছোটো ছোটো অনেক জায়গায় গোলাপের বাগান দেখছি, আর এইখানে কিন্তু পুরোটাই গোলাপ। এই একদম শুরু থেকে নিয়ে অনেক জায়গা শুধু গোলাপ আর গোলাপ। এই যে অনেক দোকান এবং অনেক ফেরিওয়ালারা বিক্রি করতেছে এবং সবাই মোটামুটি ফুল কিনতেছে, কেউ মাথার জন্য কেউ একদম বুকে। এগুলো কিন্তু অনেক সস্তায় এখানে পাওয়া যায়, যেগুলো মানে এই যে আমাদের এদিকে ঢাকার ফুলের দোকানে যে দাম সেই তুলনায় আপনি একদম পুরো আস্ত একটা এই এই এরকম একটা গোলাপের সে 100 টাকা, এর চেয়ে বড়গুলো 200 টাকাতে আপনি পেয়ে দেবেন, এত এত গোলাপ এবং একদম টাটকা। এই যে আমরা গোলাপ বাগানের ভিতরে ঢুকে পড়লাম, এখানে দেখবেন যত দূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ, অনেক গোলাপ ছোট অনেক গোলাপ বড়, কারণ সব গাছের তো ফুল একসাথে আসে না, সব গাছের সাথে রোপণ করা হয় না। এখানে কিন্তু প্রতিদিনই ফুল তোলা হয়, সেই জন্য যে যে জায়গায় প্লেস আছে সেই সেই জায়গায় মানে যেই যে জায়গা থেকে তোলা হয় সেগুলো আস্তে আস্তে ফুটলে আবার কিছু ছোটো থাকে কিছু বড় থাকে, কিন্তু সামনাসামনি গোলাপগুলো একসাথে দেখতে যে কতটা সুন্দর লাগতেছে মানে বলার বাহিরে। এই যে দেখেন না জানি সে ছবি তোলার জন্য পাটটা নিয়ে দাঁড়াইছে, যে সে ছবি তুলবে, সে একবার এই পাইবে একবার ওইভাবে একবার যেভাবে পারতেছে ছবি টবি তুলতেছে। যাই হোক, আসলে গোলাপের সৌন্দর্য আমরাই মনে হয় বলে শেষ করতে পারবো না। আর আমার কাছে মনে হয় সবার কাছেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুল, ফুলের রানী, মানে গোলাপের তো আসলে উপাধি শেষ নেই, গোলাপের কথা বলেও শেষ করা না। আর সে যদি হয় এত 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 গোলাপ, তার পাশে ছবি তুলতে কার না মন চাইবে এবং তার পাশে হারিয়ে যেতে কার না মন চাইবে। এত গোলাপের মাঝে আমাদের আজকে মানে প্রথম দেখা যেত, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে এত এত গোলাপ আমি আসলে আগে একসাথে কখনো দেখিনি। এখানে আসলে মনে হচ্ছে যে খুব অল্প, কিন্তু আপনি যখন গোলাপ পাকানো যাবেন যত দূর চোখ যাবেন শুধু গোলাপ আর গোলাপ দেখতে পারবেন। সাথে বিভিন্ন বাকেট সাজানো, বিভিন্ন জায়গায় আপনি মাথার মালা সাজানো, এবং ওরা যেভাবে মানে আমরা যে ফুলকপি কিনি না অনেক বড় বড় তোড়ার মতো, এই এই এইভাবে টুকরিতে করে মানে ফুল নিয়ে যাচ্ছে, আসলে অপরূপ দৃশ্য এবং অপরূপ সুন্দর একটা ফুল। এবং গোলাপ গ্রামে আমি মনে করি যে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, একটা বিকেল কাটানোর মতন। আর এই যে দেখেন আমার সুন্দর হয়ে আসতেছে, প্লাস মেঘ আসতেছে, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। যেহেতু বৃষ্টির দিন যে রাস্তাঘাট অনেক কাদা, তাই আমরা তাড়াতাড়ি একটু ঘুরে বেরিয়ে আসলাম, কারণ পুরো সম্পূর্ণ প্লেসটা এরকম। এই যে দেখেন এখানে মানে কীভাবে গোলাপগুলো সাজাচ্ছে, এই দৃশ্য দেখে কারো মনে হয় যে এই গোলাপগুলো রেখে আমরা চলে আসি, এত সুন্দর লাগে। আর এই যে নাজরানি এসে বেলুন ফাটাবে, এর আগেও একবার 300 লিটার ফাটাইছে, তার সে শখ রয়ে গেছে, তাই সে বেলুন ফাটাবে আগে থেকে বলে রাখছে, আর তাই চোখ আসছে বেলুন ফাটাইতে। আর আমার কাছে কিন্তু এই যে মানে এত এত বেলুন ওরা নিয়ে যাচ্ছে, এটা মানে এই দৃশ্যটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে, যে কী সুন্দর দেখা যাচ্ছে, মানে যায় না আসলে কার কাছে কেমন লাগে। এত দোকান সবাই কিন্তু আপনাদের ডাকবে ফুল নেবেন ফুল, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে সব জায়গায় শুধু গোলাপ আর গোলাপ আর এত সুন্দর করে সাজিয়ে বিক্রি করতেছে,
দৃশ্যটা আসলে অসাধারণ। আর এত গোলাপ ছেড়ে আসতে কারোই মন চায় না, মনে হয় যেন সব গোলাপের মাঝখানে থেকে যায়। আমি বলবো যে একটা বিকেল যারা একটু ছুটির দিন ঘুরতে চান, তারা অবশ্যই গোলাপ বাগানে এসে টাইম স্পেন্ড করতে পারেন, অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এখানে অনেক খাবার স্টলও আছে, যারা ঘোরা ফেরা করে খাওয়া দাওয়া করতে চান এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, সব ধরনের সুব্যবস্থা আছে। আর বেরোলেও কিন্তু কে যে এরকম বাউন্ডারি দিয়ে বসে পারে, কিন্তু তো আসলে খোলা রাস্তার উপরে যাতে কেউ নষ্ট না করে সেজন্য। যাই হোক, আমি সবাইকে বলবো একদম পুরো এসে গোলাপ বাগানে ঘুরে যাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।